জ্যোতি, জ্যোতি আমার, জ্যোতি চলো আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাবো। জ্যোতি এখানে থাকলে আমাদের ভালোবাসার মিল কোনোদিনও হবে না। জ্যোতি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার তোমার সাহস তো কম নয়, চোরের মতো আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতে তোমার ভয় করছে না? ভালোবাসা সব ভয়কে জয় করে আজ নতুন শক্তি দিয়েছে। আজ এই শক্তির কাছে তোমাদের হারতেই হবে বাপি। আর অমর আমাকে চুরি করে নিয়ে যেতে আসেনি, আমি অমরের সাথে চলে যাচ্ছি আমাদের ঠিকানায়। জ্যোতি, রমা আমার বন্দুকটা বার করতো, ওদের ভালোবাসার স্বাদ আজ ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়াও, বন্দুক আমার হাতে। মা, আর এতে গুলিও ভাড়া আছে। একটা কথা মনে রাখবে, আজ অমর আর জ্যোতি চলে যাওয়াতে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তাকে গুলি করে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা, মা তুমি জানো না তুমি কি ভুল করছো। আমি ভালো করেই জানি আমি কি করছি। এই ভুলটা 15 বছর আগে করলে আমার ছোট ছেলেটাকে এমন করে হারাতে হতো না, আর এই দিনটাকেও দেখতে হতো না। মা বন্দুকটা আমায় দিয়ে দাও, এতে গুলি ভরা আছে। সাবধান, আর এক পাও এগোবে না। জমিদার বংশের রক্ত আমার শরীরেও বইছে, তুমি যে রক্তের জোর দেখাচ্ছ সেটাও আমারই রক্ত, আর সেই রক্তের সম্পর্ককে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না। মা শোনো বাবা, ভদ্র ঘরে কোনো কুমারী মেয়ে যদি কারোর সঙ্গে বাড়ি থেকে চলে যায় তাহলে তার গায়ে কলঙ্ক লাগে, বদনাম হয়। বৌমা, মা সিঁদুর কৌটোটা দাও। আনছি মা। এই কৌটো থেকে সিঁদুর নিয়ে ও স্মৃতিতে পরিয়ে দাও, স্ত্রীর মর্যাদা দিয়ে সকলের সামনে দিয়ে ওকে নিয়ে যাও। আয় দিদি। কত স্বপ্ন ছিল, কত সাধ ছিল, তো ধুমধাম করে বিয়ে দেব, পোড়া কপালাম। আশীর্বাদ করি তোর সুখে ঘর সংসার কর। যাও বাবা, এসো। থাক থাক, সুখী হয়ে, সুখী হয়ে তোমরা আয়। দাস, এক পাও এগোবি না যতক্ষণ না ওর আমার চোখের আড়াল হচ্ছে।
ज्योति रोज रोज होटेल रान्ना खेते भालो लागछे ना ताछे तुम आज के आलू बेगुन झोल और गरम भात करो चटके स्नान करे आसि বলছিলাম কি এবেলা হোটেল থেকে খাবার আনিয়ে নিলে হতো না 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 শুভস্য শীঘ্রম নতুন সংসার নতুন বউ আর তার হাতে রান্না খাওয়ার মজাই আলাদা
আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। কি হয়েছে? রান্না করে খাওয়াতে পারলাম না আমার, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি দুদিন সময় দাও, আমি ঠিক শিখে নেব, তোমাকে আর কষ্ট দেব না আমার। বোকার মতো কাঁদছো কেন? রান্না পারো না তো কি হয়েছে? আমি তোমায় শিখিয়ে দেবো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি কোনোদিনও সহ্য করতে পারবো না জ্যোতি। আজকের পর থেকে তুমি কোনোদিন চোখের জল ফেলবে না জ্যোতি। প্রেশারটা একটু হাই, অতিরিক্ত চিন্তার জন্য হয়েছে। চলুন ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলুন, আমি যাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি দাদা, অমর এভাবে বাড়ি থেকে চলে যাওয়াতে তুমি তুমি খুব আঘাত পেয়েছ, কিন্তু আমি কি করতে পারি বলো তো দাদা? যা কিছু করো সবই তো করলাম, কোথায় যে কি লুকোলো? দাদা আপনাকে দুহাত জোর করে বলছি, অমরের কথা বলে কি আবার আগে মতো হাসি খুশি থাকুন, মা হয়ে সন্তানকে ভুলতে পারবো, কিন্তু আপনার কিছু হয়ে গেলে। ভাবছি দাদা নগদ পুরস্কারের কথা এবার ঘোষণা করব, হয়তো হয়তো নগদ পুরস্কারের কথা শুনলে কেউ তার খোঁজ দিতেও পারে, ছেলেটা যে কোথায় আছে কিভাবে আছে, যেখানেই থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি দাদা যেন সে ভালো থাকে সুখে থাকে। কি আমার দা, মাথা ধরেছে? মাথা টিপে দেবো না? ঠিক আছে, পেটে তো বাচ্চা ছিল, ভরিয়া যা কামাতো তাতে ঠিক মতো খাওয়াই জুটতো না। আরে বাবা, পোয়াদি মেয়েদের ভালো মন্দ খাওয়াতে হয়, ডাক্তার দেখাতে হয়, তা নাহলে এই অবস্থায় হয়, অকালে মারা যায়। ঠিক করে কাজ কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা ধর তো। হ্যাঁ দাও। হ্যাঁ ঠিক আছে, যদি কিছু টাকা অ্যাডভান্স পেতাম তাহলে যদি কি ডাক্তার দেখাতে পারতাম। তোমার খাবার নিয়ে এসেছি, এখন খাবার সময় নাই, রেখে দাও। সেটা তো বুঝতেই পারছি। ইরে কাচ্চের এখানে কিছু বলবি? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ। যাত না মানে আমার 200 টাকা অ্যাডভান্স প্রয়োজন ছিল, এই টাকা আমি কাজ করে শোধ করে দেবো আপনাকে। বলে কি রে, আমাকে পাগলা কুত্তা কামড়েছে, তোকে 200 টাকা অ্যাডভান্স দেবো? বিশ্বাস করুন বিশ্বাস করুন, এটা আমার খুব প্রয়োজন, আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে। আমি আমি কথা দিচ্ছি ওভার টাইম করে এই টাকা আপনাকে আমি শোধ করে দেবো।
ওকে 200 টাকা দিয়েই দাও না, ও তো কাজ করে তোমার টাকা শোধ করে দেবে বলেছে। তুমি চুপ করো তো, এই ব্যবসার মধ্যে মেয়ে ছেলেদের না করো, আমি একদম পছন্দ করি না। নে 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 কেটে বল, তারপর কেটে বল, যা যা। মালিক যাদের টাকা দিচ্ছে তারা কেড়ে, এই এলাকার নাম করা গুন্ডা প্রতি হপ্তায় এসে গুন্ডাগিরির ট্যাক্স নিয়ে যায়। এটা তোর বউ বুঝি? বেশ তো ডবগা দেখে মাল জোগাড় করছিস, হ্যাঁ একদম রসের টইটুম্বু। এ অপু, সামনে হপ্তার টাকাটা অ্যাডভান্স দিয়ে দে, দরকার আছে। না মানে না টুবু না টুবু না গুরু যা বলেছে দিয়ে দে, মাল বের করে গ্যারেজ করে দেব। নাহলে না স্যার, এই সুন্দরী বউটাকে তুলে নিয়ে গিয়ে সামনে আমি আপনার কাছে হাত জোর করে 200 টাকা অ্যাডভান্স চাইলাম আমার অসুস্থ বউয়ের জন্য, সেটা আপনি দিলেন না, অথচ এইসব গুন্ডাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিতে রাজি হয়ে গেলেন। কে বেটা গুরু, মনে হচ্ছে নয়া মুর্গা আছে। দেখুন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে বৌদির হাতটা ছেড়ে দিন আর এখান থেকে চলে যান। বৌদির জন্য এত দর তো নিজের বউটাকে নিয়ে আন, 200 টাকা কেন, 1000 টাকা দেব এক রাতের জন্য। তোদের মজা পরে রাখাচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও অমর, আমি তোমায় ঠিক চিনতে পারিনি, তুমি টাকাটা রাখো। আপনি ভুল করছেন, আমার এই 200 টাকাই প্রয়োজন ছিল।